বেআইনভাবে রাতে তমাম চালা বার অবকারী বিভাগের অনুমতি পরে পুলিশ করেছিল চড়াও। রেন্দ ক্লব উপরে করা যাইছিল চড়াও। চড়াও বেলে অবকারী অধীক্ষক সুমতি ত্রিপাঠী আক্রমণ করেছিল বার ওনর সত্য মহান্তি। সিধা পুলিশ ভ্যান আগরে বসি পড়েছিল। যেতবে পুলিশ বারণ কলা সেতবে সে অশালীন ভাষা কহা সহ সুমতি ম্যাডাম বাম জঙ্ঘু মাড়ি বসিলে এবং আঘাত করে এপরে জাশুনি জনে মহিলা পুলিশকে টচ করে চড়াওরে সাহায্য করা কহবার ওল্টি কে কি মতো তুমি জাণি ন কাহা সহ কথা হোচ এক্সাইজ ডিপার্টমেন্ট কালি তাহলে প্রেস কনফারেন্স আপনার জাঁনি না যে হাইকোর্টর এই ড্যান্স বা এসব জিনিস সত্যমান্তি কি আপনার মতো বি জাঁনি না যে সৈনিক স্কুলর মেজর জেনারেল সহ কথা হোচ অভদ্র ব্যবহার করা সহ বার ওনর সত্য মহান্তি পুলিশকে মাড় মারিবার পছাই নথিলে যাহাফলরে সেটি উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শেষে সুমতি ম্যাডাম লক্ষ্মীসাগর থানার এক এতলা দিয়েছেন এবং সত্য মহান্তি রাতীয় অদরে গিরফ করে কোর্ট চালান করা যাই। পুলিশকে অশালীন ব্যবহার মারপিট এবং ধমকাইবা ভি সঙ্গীন দফা তাঁক বিরুদ্ধে লক্ষ্মীসাগর পুলিশ রুজু করেছে। এথিরু যা স্পষ্ট হয়েছি বারে চালিছিলা অনৈতিক কার্য যাহাফলরে বারর মালিক এভাবে রিয়াক্ট কলে। অবকারী বিভাগের এভাবে সরপ্রাইজ চেকিং কু নেই মালিক নিজে সরপ্রাইজ হয়ে গেলে কি বাকি রইলা দেখিবাকু কি পুলিশ কি প্রকার আইনগত কার্যানুষ্ঠান গ্রহণ করুছি।